ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشم ماني جو ديني بي جنجي سلين كنو عالم بلو যে সালাত ফললে জান্নাতে যাবে এরকম কোনো আয়াত নাই। আসলে এটা একটা দুঃখজনক কথা, উনি আলেম নামের কলঙ্ক, উনি যদি বলি থাকে কথাটা তাহলে অত্যন্ত জঘন্য অপরাধ করছেন। নিজের অজ্ঞতা নিজে যদি নাকি স্বীকার না করে তাহলে সেখানে কিছু করার থাকে না। উনি কিসের আলেম হলেন এমন কথাটা কেন যে উনি বলতে যাবেন? উনি ফান্নে ভালো কথা, কিন্তু উনি ঘোষণা কীভাবে দিবেন? আমি ফাই নাই, আপনি না ফাইলে কী হয়েছে? আপনি না ফাইলে কি কোরআনের মধ্যে কিছু থাকতে হবে না? নাউজুবিল্লাহি মিন জালিক, পুরা জাহেলে আলেম নামের কলঙ্ক। বরং আল্লাহ তাআলা কয় তাআলা ইমানের পরে সালাতের গুরুত্ব সম্পর্কে কোরআনের মধ্যে কত আয়াত বর্ণনা করছেন, এবং সালাত হলে জানাতে যাবে এই আয়াত অনেক জায়গাতে আছে সুবহানাল্লাহ বিহামদি। যেমন আমি আপনাকে বলি সুরাই মারেজের 34 এবং 35 নম্বর আয়াত আপনি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজিম, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফী জান্নাতিম মুকরামুন। দেখেন কত সুন্দর করে স্পষ্টভাবে বলা আছে, যারা তাদের সালাতকে হেফাজত করবে, হেফাজত অর্থাৎ অর্থ হচ্ছে উদাসীন থাকবে না, সালাত ফুটবে, মনোযোগ সহকারে ফুটবে এবং গুরুত্ব সহকারে ফুটবে, উলাই কাফি জান্নাতিম মুকরামুন, তারা জান্নাতের অধিবাসী হবে, জান্নাতের মধ্যে তারা সব সম্মানে থাকবে। দেখেন সুরাই মারেজের 34-35 নম্বর আয়াত কোথায় স্পষ্ট এই জাহেল কী বলতেছে নাউজুবিল্লাহি মিন জালিক কোরআন সম্পর্কে। তাছাড়া একটা প্রসিদ্ধ সুরা আছে সুরাই মুমিনুন, সুরাই মুমিনুনের প্রথম থেকে নিয়ে কদ আফলাহাল মুমিনুন থেকে নিয়ে যে মোমেনদের যে গুণাগুণগুলো আছে, যারা জান্নাতের জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হবে, এ ব্যাপারে কত সুন্দর আলোচনা আছে। সেখানে সালাতের কথা একেবারে নাম ধরে বলা আছে। যেমন সূরা মুমিনুনের আপনি দেখেন 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের নামাজসমূহের খবর রাখে অর্থাৎ গুরুত্ব সহকারে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকার লাভ করবে, তারাই উত্তরাধিকার লাভ করবে। কোথায় উত্তরাধিকার লাভ করবে? আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউসাহুম ফিহা খালিদুন, তারা যে সুশীতল ছায়াময় জান্নাতের অধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। দেখেন নাম ধরে বলা আছে জান্নাতুল ফিরদাউসের কথা। এই জাহেল কোথা থেকে বলতে কোরআনের মধ্যে এমন কোনো আয়াত নাই যে আয়াতের মধ্যে বলা আছে যে সালাত পড়লে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। ওই আলবাকে আপনি ভালো করে বোঝানোর চেষ্টা করেন, এই বয়সটা তাকে ফাটান এবং তাকে সংশোধন দিতে বলেন। সে না ফাইলেই তার অজ্ঞতার কারণে কি কোরআনের মধ্যে না থাকবে এমন কিছু কোনো কথা আছে? সে না ফাইললে না ফাইলে সে বিদ্যান ওলামা ইকরাম সংরক্ষণ হবে না, সে কোনো পাবলিকের মধ্যে এই ধরনের যে আলোচনার মধ্যে আসবে তার ইমানের মধ্যে খতরা আসবে। তাই সম্মানিত তিনি ভাই যতটুকু সম্ভব ওই আলম নামের কলঙ্ক লোকটিকে চিহ্নিত করে তাকে দাওয়া দেওয়ার চেষ্টা করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হবি সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।